আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব সদর হসপিটালের পাশে মাগুরা প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি মূলত বন্ধাত্ম এবং যৌন রোগের উপর প্রাধান্য দিয়ে থাকি বেশি আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো কোনো মেডিসিন ছাড়াই দীর্ঘ সময় সহবাসের প্রধান তিনটি থেরাপি একজন সুস্থ সবল পুরুষের জন্য দ্রুত বীর্যপাত দৈহিক কোনো সমস্যা না এটা মানসিক সমস্যা আর যাদের জন্য যাদের এই সমস্যাটা তাদের জন্য এই থেরাপিটা নিয়ে আজকে কথা বলবো এই থেরাপির জন্য আপনার স্ত্রীকে অত্যন্ত সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে এবং এই থেরাপিটি নিয়ে আপনার স্ত্রীকে বোঝাতে হবে তাকে বুঝতে হবে এই থেরাপির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন প্রয়োজনে আমার এই ভিডিওটি তাকে দেখাতে পারেন এটা একটা এই থেরাপিটা কিন্তু একটা মেডিকেল থেরাপি আর এই থেরাপিটা নিয়মিত অ্যাপ্লাই করলে আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন এক নং থেরাপি আপনারা দুজন যখন একান্ত কাছাকাছি হবেন এবং আদর ভালোবাসার মাধ্যমে যখন সেক্স করার ইচ্ছা হবে ঠিক সেই মুহূর্তে যৌন মিলনে যাওয়া যাবে না কিছু সময় পরে যখন চরম উত্তেজনা অনুভব করবেন ঠিক সেই মুহূর্তে আপনি যৌন মিলনে যাবেন এবং যৌন মিলনে যাবার পর কোনো রকম মুভমেন্ট করা যাবে না স্থির হয়ে থাকতে হবে যখন চরম পুলক অনুভব করবেন ঠিক সেই মুহূর্তে আপনি আপনার গোপন অঙ্গটি আপনার স্ত্রীর গোপন অঙ্গ থেকে বের করে ফেলবেন কিন্তু স্ত্রীকে চরম উত্তেজনা থেকে ফিরিয়ে আনা যাবে না তাকে আদর এবং ভালোবাসতে হবে যখন আপনার আবার ইচ্ছা হবে ঠিক সেই মুহূর্তে আবার যৌন মিলনে যাবেন কিন্তু কোনোরকম মুভমেন্ট করা যাবে না যখন চরম পুলক অনুভব হবে তখন আপনি আবার আপনার গোপন অঙ্গটি স্ত্রীর অঙ্গ থেকে বের করে নিয়ে আসবেন এইভাবে পর পর্যায়ক্রমে কয়েকবার এই থেরাপিটা প্রয়োগ করলে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এবং নিয়মিত এই থেরাপিটি অ্যাপ্লাই করলে দীর্ঘদিন অ্যাপ্লাই করলে আপনি সুস্থ হয়ে যাবেন দুই নং থেরাপি আপনি যৌন মিলনে যাবেন এবং মুভমেন্ট করবেন যখন চরম পুলক অনুভব হবে ঠিক সেই মুহূর্তে আপনি স্থির হয়ে যাবেন কিন্তু স্ত্রীকে আদর এবং ভালোবাসতে হবে যেন তিনি চরম উত্তেজনার থেকে ফিরে না আসেন আপনার যখন আবার ইচ্ছা হবে ঠিক সেই মুহূর্তে আপনি মুভমেন্ট করবেন এবং চরম পুলক যখন আবার অনুভব করবেন ঠিক সেই মুহূর্তে আবার স্থির হয়ে যাবেন এভাবে পর্যায়ক্রমে এই থেরাপিটি করলে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন আপনি পূর্বের নিয়মে আবার যৌন মিলনে যাবেন মুভমেন্ট করবেন যখন চরমপূলক অনুভব হবে ঠিক সেই মুহূর্তে আপনি আপনার গোপন অঙ্গটি স্ত্রীর গোপন অঙ্গ থেকে বের করে নিয়ে আসবেন এবং স্ত্রীকে আদর ভালোবাসা দিতে হবে তিনি যেন চরম উত্তেজিত অবস্থায় থাকেন আপনার যখন ইচ্ছা হবে আবার তখন আবার যৌন মিলনে যাবেন মুভমেন্ট করবেন যখন চরমপুলক অনুভব হবে তখন আবার বের করে নিয়ে আসবেন এইভাবে পর্যায়ক্রমে কয় একবার এই থেরাপিটা ইউজ করলে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এবং নিয়মিত দীর্ঘদিন এই থেরাপিটা করলে আপনি সুস্থ হয়ে যাবেন দীর্ঘ সময় সহবাস করার এই মেডিকেল থেরাপিটি প্রতিদিন করলে অথবা কোনো সমস্যা থাকলে একদিন পর পর করলে আপনি সুন্দর একটা ফল পাবেন তবে এর জন্য আপনার স্ত্রীকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে সাহায্য করতে হবে এই থেরাপিটি পরীক্ষিত তবে হানড্রেড পারসেন্ট সাকসেস হয় না শতকরা জন ভালো হয় বাকি তিরিশ জন হয় না এই তিরিশ জন আবার কোন থেরাপির মাধ্যমে ভালো হবে সেটা আগামী ভিডিওতে আমি দেখাবো সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ